আমি হিন্দু ছিলাম, মুসলিম হয়েছি। আর এর আগে আমার কর্ণফুলি চ্যানেলে আমার একটা ভিডিও সাক্ষাৎকার নেই, সেই ভিডিও সাক্ষাৎকার নেওয়ার পরে গাজীপুর 34 নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম উনি আমাকে ডেকে নেই, তো বলে যে আপনাকে আনোয়ার শাহাদাত একটা প্রস্তাব দিছে, আপনি কি সেই প্রস্তাবে রাজি? আমি বলছি কি প্রস্তাব দিছে? কয় আনোয়ার শাহাদাতে 5 লাখ টাকা দিব, আপনি কি এই 5 লাখ টাকায় রাজি? তখন আমি বলছি না, আমি তার কাছ থেকে টাকা পাই 7,24,000। আমার কানের দুল, গলার চেন নিয়ে গেছে, তাহলে আমি কিভাবে 5 লাখ টাকায় রাজি হই? আর 2 বছর ধরে আমি মামলা, সুদের উপরে সুদ, বিভিন্ন দেনাগ্রস্ত, আমি 5 লাখ টাকায় রাজি না। তখন আমি অনুরোধ করি যে দেখেন যদি সম্ভব হয় আমার পুরো টাকাটা নিয়ে দেন, আমার বিচারে ঠগাইয়েন না। তো উনি অনেক চেষ্টা করছে কিন্তু এত কোনো লাভ হয় নাই। আনোয়ার সাদাত বলছে যে না, আমি 5 লাখের বেশি দিতে পারবো না। তখন আমি চলে আসি। এরপর থেকে আমাদের নাম্বারে বিভিন্ন রকম কল আসে, বিভিন্ন রকম কল আসে যে আমার স্বামীর কাছে বা আমার কাছে। আমি একটা নাম্বারও ফেসবুকে দিয়ে দিছি হুমকি। তো বর্তমান আমি এই জায়গার মধ্যে অনশনে জন্যই আসছি। আমি বাসা থেকে বাইর হইতে পারি না, আমার দেনাদারের জ্বালাই, আমার মেয়ের লেখাপড়া বন্ধ। আর আনোয়ার, আমার সব সময় আমি আতঙ্কে থাকি কখন আমার উপরে হামলা হয়। আমি একটু অসুস্থ সমাজে বসবাস করি, আমি অসুস্থ সমাজ নিয়ে আর পারতেছি না, যার কারণে আমি প্রেস ক্লাবে আসছি যে আমার এখানে অনশন। এক এই জন্যই আমি সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের ছায়া তলে আসে। আমি বিপদে পড়ছি, সেই বিপদ থেকে যদি আমি একমাত্র কোনো আল্লাহর উসিলা হয়ে উদ্ধার হতে পারি, সেটা আমাদের মানবতার মা, বাংলাদেশের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী। এছাড়া আমি এখান থেকে বাঁচতে পারবো আমার মনে হয় না, কারণ আনোয়ার শাহাদাত যে খুব খারাপ প্রকৃতির লোক সেটা 33 নং ওয়ার্ড এলাকার লোকজনেই জানে। আর আমার মেয়ের লেখাপড়া বন্ধ, আমার স্বামী অনেক অসুস্থ, আমি নিজেও এখন খুব মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। কালকে রাত থেকেই বন্ধ করে দিছি, আমি খাওয়া দাওয়া খাবো না। আমার এই বিচার না পাওয়া পর্যন্ত আমি এই জায়গা থেকে সরব না। তবে একটা আতঙ্কে আছি, আনোয়ার শাহাদাত জেনে গেছে আমি প্রেস ক্লাবে আসছি, হয়তো সন্ধ্যা বা কোনো টাইমে যদি আমার উপরে আবার কোনো নতুনভাবে হামলা হয়, কারণ কোর্ট চলো, কোর্ট মামলায় হাজিরা দিতে গিয়ে মামলা চলমান অবস্থায় আমার উপরে হাকিমের দরজায় হামলা করছে, তাদেরকে জন্য হাকিমের 4 ঘন্টার সাজাও দিছে, তো এখানে হামলা হবে না তার গ্যারান্টি কি? তারপরেও আমি চাই আমার যা হয় হোক, জানি আমি দ্রুত আমার এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখে, উনি সব সময় অসহায় লোকের পাশে দাঁড়াইছেন, অসহায় লোকের সমস্যার কথা উনি শুনছেন, উনি মানবতার মা, আমার সমস্যাটা উনি দেখবেন। আর উনি যদি আমার এই সমস্যাটা না দেখে, তাইলে হয়তো বা আমার আর আমার বাচ্চা বা আমার স্বামী, আমাদের যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে ইমিডিয়েটলি, কারণ এখন আমরা খুবই কষ্টে আছি। আমার স্বামী অতিরিক্ত অসুস্থ, আমি প্রাইভেটভাবে ডাক্তারও দেখাইছিলাম আমার স্বামীরে, কিন্তু যেই সমস্যা, যেই অসুখ, সেই চিকিৎসার খরচ ব্যয়বহুল, সেটা আমার পক্ষে বহন করা সম্ভব না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, এবং আমার বাসায় দুধের শিশু, আমার বাচ্চা দুধ খায়, আমি ইমিডিয়েটলি এটার একটা সমাধান চাই। আর যত মিডিয়া বা এনটিভি, এটিএন, 24 সবাই আছেন, সবার কাছে আমার একটা অনুরোধ, দেখেন আপনাদের একটা নিউজে হয়তো বা আমি বিচারটা দ্রুত পাইতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করেন, এতটুকুই চাও আপনাদের কাছে আমার।